আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি তোফাতুন্নেসা, জীববিজ্ঞান প্রথম ক্লাস, জীববিজ্ঞান প্রথম পত্রের আমাদের দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজনের একেবারে শেষের দিকের অংশে আজকে আমরা আছি। তো শেষের দিকের অংশ বলতে আমাদের মাইটোসিস শেষ হয়ে গেছে, মাইটোসিস পড়ানো হয়ে গিয়েছে। মাইটোসিস বিভাজনের পর আমরা জানি যে একটা কোষে, একটা প্রকৃত কোষের যে জটিল দুইটা কোষ বিভাজন, সেই দুইটা জটিল কোষ বিভাজনের একটা মাইটোসিস কোষ বিভাজন, যেটা সংঘটিত হয়ে থাকে দেহকোষে, আর একটি হচ্ছে মায়োসিস কোষ বিভাজন, যেটা ঘটে থাকে জনন মাতৃকোষে। আজকে আমরা এই মায়োসিস কোষ বিভাজনটা একটু আলোচনা করব এবং মাইটোসিস কোষ বিভাজন এবং মায়োসিস কোষ বিভাজন এই দুইটা বিভাজনের মধ্যে কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য আছে কিনা এটাও আমরা একটু দেখব। তাহলে চলো আমরা যাচ্ছি আমাদের মূল আলোচনা। এখন মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলি যে আমাদের গত ক্লাসে কিন্তু মায়োসিস কোষ বিভাজনের যে প্রথম দশা প্রোফেজ, এই প্রোফেজ দশার যে পাঁচটি উপদশা, সেই পাঁচটি উপদশা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছিল। তো প্রথম দশা কোনটি? প্রথম দশা হচ্ছে প্রোফেজ। আর এই প্রোফেজ দশাটাকে আবার পাঁচটি উপদশায় ভাগ করা যায়। সেই পাঁচটি উপদশা হলো, এক নম্বর হলো লেপটোটিন, একটা হলো জাইগোটিন, দেন প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। খেয়াল করো লেপটোটিনে কি ছিল, আমরা জানি যে লেপটোটিনে ক্রোমোজোম গুলো টু পেঁচানো অবস্থায় থাকে এবং এই অবস্থায় ক্রোমোজোম গুলো জল বিয়োজন করে, ফলে ক্রোমোজোম গুলো সুস্পষ্ট হয়। এগুলো আমরা গতদিন দেখেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। আজকে এইটুকু বাদ দিয়ে আমরা চলে যাই প্রোফেজ একের পর যে অংশটা, মেটাফেজ ওয়ান। খেয়াল করো এখানে কিন্তু আমরা যে দুই জোড়া ক্রোমোজোম নিয়েছি, এখানে কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ এক জোড়া এসছে মায়ের কাছ থেকে আর এক জোড়া বাবার কাছ থেকে, দেখো। এবং সেখানে জাইগোটিন পর্যায়ে হোমোলগ ক্রোমোজোম গুলো জোড় বেঁধেছিল, যেটাকে আমরা জাইগোটিন বলেছি। এই জাইগোটিন পর্যায়ে যে জোড় বাঁধা, এই জোড় গুলোই কিন্তু মেটাফেজ ওয়ানে এসে, খেয়াল করো, মাঝামাঝি জায়গায় এসে অবস্থান করেছে। এই পুরো এটা এটাকে আমরা কোষ হিসেবে বিবেচনা করছি, আর মাঝখানটা মানে বিষুবীয় অঞ্চল বা মধ্যবর্তী অঞ্চল, এখানে ক্রোমোজোম গুলো মাঝামাঝি জায়গা বা বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করেছে। এবং বিষুবীয় অঞ্চল বলতে এখানে যে একটা স্পেশাল যে যন্ত্র, মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র, এর মাঝে এরা অবস্থান করছে। দেন মেটাফেজ ওয়ান এর পর অ্যানাফেজ ওয়ান। একটা কথা বলছি, প্রোফেজে কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, দেখো, ভ্যানিশ হয়ে গিয়েছে বা বিলুপ্ত হয়ে গেছে এখানে, যে সেটা আর নাই। দেন অ্যানাফেজ ওয়ানে যে ক্রোমোজোম গুলো দুই মেরুর দিকে সরে যায়, খেয়াল করো আমি পাশাপাশি দুটা ছবি দিয়েছি। এখানে অ্যানাফেজ ওয়ানে সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়েছে, দেখো এখানে চারটা ক্রোমোজোম ছিল, 1, 2, 3, 4, চারটা ক্রোমোজোম, আর এখানে মাঝখানে নয়, দুই মেরুর দিকে গিয়েছে এবং প্রত্যেকটা মেরুতে দেখো 1, 2, 3 এবং এই যে নম্বর 4, চারটা ক্রোমোজোম। তাহলে এখানে চারটা ছিল আর এখানে উপরের মেরুতেও চারটা, নিচের মেরুতেও চারটা, কেমন করে হলো? কারণ এখানে সেন্ট্রোমিয়ার গুলো বিভাজিত হয়েছে। আর এখানে খেয়াল করো, এখানে এই মেটাফেজের পর অ্যানাফেজ ওয়ানে গিয়ে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়নি, কিভাবে বাবা? খেয়াল করো এখানে কিন্তু চারটা ছিল, সে চারটা থেকে
এখানে দুটা হয়েছে, এখানে দুটা হয়েছে। আর আমরা মার্সিস বিভাজনে কিন্তু একটা কথা বলি, বলি যে এখানে আমরা যে অপত্য কোষগুলো পাবো সেই অপত্য কোষগুলোতে ক্রোমোজোমের সংখ্যা মূল কোষ তথা মাতৃকোষে বিদ্যমান ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে। খেয়াল করো সেই অর্ধেকটা কোথায় হচ্ছে, অ্যানাফেজ ওয়ানে গিয়ে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা মাথায় খুব ভালো করে রাখতে হবে যে কোন জায়গায় গিয়ে ক্রোমোজোমের সংখ্যাগুলো অর্ধেক হচ্ছে। অ্যানাফেজ ওয়ানে গিয়ে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হচ্ছে, এবং এখানে কিন্তু যে পার্থক্যটা আমাদের মাইটোসিস বিভাজন এবং মায়োসিস বিভাজনে, মাইটোসিসের অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার গুলো বিভাজিত হচ্ছে, কিন্তু মায়োসিস এর ক্ষেত্রে অ্যানাফেজ ওয়ানে কোনো সেন্ট্রোমিয়ার বিভাজিত হচ্ছে না। দেন টেলোফেজ ওয়ানে গিয়ে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আবারও দৃশ্যমান হয় বা আবারও এটাকে দেখা যাচ্ছে। তারপর ক্রোমোজোম গুলো কুণ্ডলিত হচ্ছে এবং প্রোফেজ দুই এর দশা শুরু হচ্ছে, এবং প্রোফেজ দুই এর পরে যখন এখানে মেটাফেজ দুই হবে, মেটাফেজ দুই এ গিয়ে খেয়াল করো আবারও কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে মাইটোসিসে শুধুমাত্র বিভাজনের শুরুতে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা বিলুপ্ত হচ্ছে এবং এখানে জলের বিয়োজন ঘটছে, এবং শেষ পর্যায়ে একবার জলের যোজন। এখানে খেয়াল করো এখানে প্রথমে একবার বিয়োজন হলো, তারপর আবার যোজন হলো, দেন আবার বিয়োজন, দেন আবার যোজন, মানে একটা ঘটনা এখানে দুবার করে হচ্ছে, আর আমাদের মাইটোসিসে ঘটনাটা একবার করে হচ্ছে। এটা একটা বিশাল পার্থক্য। আবার আসো যে এরপর আমরা টেলোফেজের পর যখন প্রোফেজ দুই দেখলাম, এইখানে এসে এটা আর কিছুই না, এখানে আমাদের যে মাইটোসিস মায়োসিস দুই যেটা, এটা খুবই সিম্পল সিম্পল মাইটোসিস, এখানে আর কিছুই না। কি হচ্ছে এখানে, মেটাফেজ টু, মেটাফেজ টু মানে স্পিন্ডল যন্ত্র এবং ক্রোমোজোম গুলো সেন্টারে, এবং দেন এখানে অ্যানাফেজে গিয়ে, অ্যানাফেজ টু তে গিয়ে ক্রোমোজোম গুলো দেখো দুই পাশে অর্থাৎ দুইটা মেরুতে সরে যাচ্ছে, এবং প্রত্যেকটা মেরুতে থেকে দেখো আবার দুপাশে দুটা দুটা করে ক্রোমোজোম। মানে এখানে দেখো প্রত্যেকটাতে কিন্তু দুটা করে ক্রোমোজোম, এবং এখানে আমাদের যে প্যাকাইটিন দশা, এই প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার হয়েছিল, এবং এই ক্রসিং ওভার এর ফলে ক্রোমোজোমের যে একটা ক্রোমোজোম থেকে অন্য একটা ক্রোমোজোমে অংশের বিনিময় ঘটেছিল, সেটা প্যাকাইটিনে গিয়ে হয়েছিল, এবং সেটারই আমরা প্রকৃত রূপটা টেলোফেজ দুয়ে যে আমরা দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা যে অপত্য কোষ তার প্রত্যেকটাতে দেখো ভিন্ন ভিন্ন বা দুইটা বৈশিষ্ট্যের সন্নিবেশ ঘটেছে এখানে, বা সংমিশ্রণ ঘটেছে যদি আমরা বলি। আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে মায়োসিসের ক্ষেত্রে একটা কোষ ভেঙে চারটা কোষ হয়, অর্থাৎ একটা কোষ থেকে চারটা অপত্য কোষ সৃষ্টি হয়, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট আমরা দেখলাম যে এখানে অ্যানাফেজ ওয়ানে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটছে, এবং এখানে সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে না, কিন্তু মাইটোসিসে যে ক্রোমোজোমের কোনো হ্রাস নাই, এখানে শুধু অ্যানাফেজ কি হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন হচ্ছে। আর আমরা দেখলাম যে মাইটোসিসে একটা কোষ থেকে শুধুমাত্র দুটো কোষ হচ্ছে, আর এখানে দেখলাম যে মায়োসিসে একটা কোষ থেকে চারটা কোষ হচ্ছে। এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো এখানে কিন্তু কোনো ক্রোমোজোমের বিনিময় ঘটছে না, আর এখানে কিন্তু ক্রোমোজোমের বিনিময় ঘটছে। আচ্ছা তাহলে আমরা মনে হয় খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আসো এই যে বলছি ক্রোমোজোমের বিনিময়ের কথাটা বলছি, দেখো যে এখানে যে বারবার বলছি যে ক্রোমোজোমের বিনিময়, এই ব্যাপারটা আসলে এই ছোট ছোট ফোকাস জুম করছে,
রঞ্জন করে এই ছবিটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো একজোড়া ক্রোমোজোম, হ্যাঁ এখানে রয়েছে একজোড়া ক্রোমোজোম। আমি যদি ক্রোমোজোমটাকে একটু আরেকটু আগে ধাপ থেকে এটাকে আমরা যদি আঁকি, দেখো তোমার পরীক্ষা হলে যদি এই ব্যাপারটা আসে তখন তো এরকম করে ক্রোমোজোমটাকে ফিল আপ করা যাবে না, অনেক সময়ের ব্যাপার। তখন তুমি শুধু পেন্সিলটাকে একটা একটা পেন্সিল দিয়ে ছবিটা একটা একটা ক্রোমোজোম একদম প্লেন করে একটাকে এরকম করে জিগজিগ করে আঁকতে পারছে, এরকম করে একটা নর্মালি আঁকো আর একটাকে একটু জিগজিগ করে দাও এরকম, তাহলে কাজটা খুব সহজ হবে এবং দ্রুত হবে। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে পরীক্ষা মানে প্রতিযোগিতা, আর প্রতিযোগিতা মানেই হচ্ছে সবার চেয়ে ভালো করা এবং সবচেয়ে শুদ্ধ করা, এই ব্যাপারটা খেয়াল করতে হবে। আসো, এই দুটো ক্রোমোজোম যেটা বিভাজন অংশ নিচ্ছে এবং পরবর্তী যে ঘটনাটা ঘটে ক্রোমোজোম এবং ক্রোমোজোম এখানে জিন জিনগুলোকে চিহ্নিত করি এ বি সি ডি ই এফ, এটা হচ্ছে ই এফ জি, এটা হচ্ছে এ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম ই প্রাইম এফ প্রাইম জি প্রাইম, যা আমি এগুলো চিহ্নিত করেছি। দেন এটাকে যদি আমি মনে করি এটা প্রোফেস দশায় আছে এবং প্রোফেস হচ্ছে লেপটোটেন, যদি মনে করি জাইগোটিনে কি হয়, এখানে জাইগোটিনে ক্রোমোজোম গুলো জোড়া বাঁধছে এবং ক্রোমোজোম জোড়া বাঁধার পর ক্রোমোজোম গুলো জাইগোটিনের শেষে যে কি হয় ক্রোমোজোম গুলো ক্রোমাটিডে পরিণত হয়। ক্রোমাটিডে পরিণত হওয়া মানে একটা ক্রোমোজোম ভেঙে একেবারে লম্বালম্বি ভাবে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোম হচ্ছে, খেয়াল করো এটাকে আমি লম্বালম্বি করে দুটো ক্রোমোজোম দিয়ে দিচ্ছি, দেখো একটা থেকে দুটো ক্রোমোজোম হয়ে গেল। এইভাবে এখানেও কিন্তু একটা থেকে দুটো হয়ে যাচ্ছে, খেয়াল করো আমি জিনগুলো মুছে নিয়ে পুনরায় আবার দিতে পারলাম, খেয়াল করো বাবা। এখন আমি আবার জিনগুলোকে চিহ্নিত করে দিচ্ছি, আমরা প্রথমে জাইগোটিন করলাম, একটা জাইগোটিনের শেষ অংশ যেখানে ক্রোমাটিড হচ্ছে, তো এতক্ষণ একটা ক্রোমোজোম ছিল আর যখন একটা ক্রোমোজোম থেকে এটা কিন্তু একটা ক্রোমোজোম, কিন্তু একটা ক্রোমোজোমে কি দেখতে পাচ্ছি দুটো ক্রোমাটিড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ক্রোমাটিড এন্ড দেন এটা হচ্ছে সেকেন্ড ক্রোমাটিড, তো এই যে ক্রোমাটিড মানে কি একটা ক্রোমোজোমে, তো আমি যদি এটাকে মনে করি এক নম্বর ক্রোমোজোমে এটা ক ক ক্রোমাটিড আর হচ্ছে একে খ ক্রোমাটিড, একই ক্রোমোজোমে থেকে যে দুটো ক্রোমাটিড পাচ্ছি তাদেরকে পরস্পরটি পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলা হয়, তাদেরকে পরস্পরের পরস্পরের সিস্টার ক্রোমাটিড, তো এই দুটোকে কি বলা হচ্ছে, এই দুটোকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এই দুটোকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। তেমনি ভাবে দেখো এই ক্রোমোজোমেরও কিন্তু দুটা ক্রোমাটিড, এটাকে যদি আমি মনে করি দুইয়ের ক তো এটা হবে দুইয়ের খ, এটা দুইয়ের ক এটা হচ্ছে দুইয়ের খ, তো একই ক্রোমোজোমের দুটা ক্রোমাটিডকে এটাও কিন্তু আমার কালো হবে, কেন কালো হবে কারণ আমি এই ক্রোমোজোমটাকে শুরুতে কালো হিসেবে নিয়েছি, ফলে এই ক্রোমোজোম থেকে যে দুটা ক্রোমাটিড আমি পেলাম সেই দুটো ক্রোমাটিডই কিন্তু একই রকম হবে অর্থাৎ কালোই হচ্ছে। এটা জাস্ট কালো বা সাদাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটাকে আমি আলাদা করে বোঝানোর জন্য আলাদা করে বর্ণিত করেছে, বাস এইটাই আর কিছু না। আসো খেয়াল করো, তো এই ক্রোমোজোম থেকে এই দুটো ক্রোমাটিড পেয়েছে, তাহলে এই ক্রোমোজোমকে এই ক্রোমাটিডটা এই একই ক্রোমোজোম থেকে দুটো ক্রোমাটিড, এই ক্রোমাটিডকে এই ক্রোমাটিডের কি বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, কিন্তু আমি যদি এই ক্রোমোজোমের প্রেক্ষিতে এই ক্রোমোজোমটাকে তুলনা করি তাহলে
এই ক্রোমাটিনকে আর ওই ক্রোমোজোম থেকে প্রাপ্ত এই ক্রোমাটিনকে একটাকে অপরটা নন সিস্টার ক্রোমাটিন বলা হবে। তাহলে কথাটা কিরকম দাঁড়ালো? কথাটা হচ্ছে দুটা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের দুটা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের দুটা ক্রোমাটিনকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিন। কি বললাম আমি? যে দুটা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের দুটা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের দুটা ক্রোমাটিনকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিন, আর একই ক্রোমোজোম থেকে প্রাপ্ত দুটা ক্রোমাটিনকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিন। তাহলে আমরা শব্দগুলো নিশ্চয়ই আলাদা হয়ে গেছে আল্লাহর মতো ততক্ষণে, সিস্টার আর নন সিস্টার। ওকে, তো প্যাকেটিং দশায় গিয়ে যে ঘটনাটা ঘটছে প্যাকেটে, প্যাকেটিং দশায় গিয়ে এই যে এইটার সাপেক্ষে আমি এই ক্রোমোজোম ক্রোমাটিনটাকে নন সিস্টার ক্রোমাটিন বলছি, তো প্যাকেটিনের শেষ পর্যায়ে গিয়ে একটা ক্রোমাটিড আরেকটা ক্রোমাটিডের সাথে অংশের বিনিময় করে, অংশের বিনিময় করে। তার আগে এখানে খেয়াল করো এই জায়গায় একটা, দেখো একটা এক্স আকৃতির একটা গঠন তৈরি হয়েছে, এক্স আকৃতি এইভাবে আর এইভাবে। এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটা এক্স আকৃতির চিহ্ন তৈরি হয়েছে, এক্স আকৃতির চিহ্ন তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে কাজমা, এটাকে বলা হচ্ছে কাজমা। এবং কাজমা সৃষ্টি হচ্ছে যে জায়গায় সেখানে ক্রোমোজোম গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পুনরায় নন সিস্টার ক্রোমাটিড অংশে সংযুক্ত হয়, অর্থাৎ এখান থেকে এইটুকু অংশ বিচ্ছিন্ন হয়ে এটার সাথে জোড় বাঁধে বা সংযুক্ত হয়। খেয়াল করো এই ক্রোমোজোমটা কিন্তু সাদা অংশ, বি এন্ড এ, এটা চলে গিয়েছে দেখো এখানে, এই যে বি এ। আবার এটা খেয়াল করো এটার এটার কি ছিল, দেখো এটা ছিল বি প্রাইম এন্ড এ প্রাইম, এই বি প্রাইম এন্ড এ প্রাইমটা এ পাশে চলে এসেছে, সাদা এখানে চলে এসেছে। তো কি হলো? অংশের বিনিময় হলো। এই যে অংশের বিনিময় ঘটলো, অংশের বিনিময় ঘটার এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার। তো ক্রসিং ওভার মূলত কি জিনিস? এটা হচ্ছে মায়োসিস একে প্রোফেজ একে প্যাকাইটিন উপদশায় ক্রোমোজোমের অংশের বিনিময়, ক্রোমোজোমের অংশের বিনিময়কে কি বলা হচ্ছে? ক্রসিং ওভার বলা হচ্ছে। তো এই ক্রসিং ওভারের ফলে আসলে কি ঘটনাটা ঘটছে? ক্রসিং ওভারের ফলে আমরা দেখছি ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটছে, আর ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটা মানে জিনের বিন্যাস ঘটা বা জিনের নতুন জিনের সমাবেশ ঘটা, আর নতুন জিনের সমাবেশ ঘটা মানে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটা, আর নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটা মানে নতুন প্রকরণ সৃষ্টি হওয়া, আর নতুন প্রকরণ সৃষ্টি হওয়া মানে হচ্ছে নতুন প্রজাতির তৈরি হওয়া। তো এর ফলে এখন একটা ব্যাপার থেকে আরেকটা ধীরে ধীরে সামনের দিকে যায়। মানে আমি প্রথমে কি বললাম? ক্রোমোজোমের অংশের বিনিময়। তো ক্রোমোজোমের অংশ বিনিময়ের ফলে কি হচ্ছে? জিনের সমাবেশ ঘটছে বা জিনের বিন্যাস ঘটছে, আর জিনের বিন্যাসের ফলে কি হচ্ছে? বললাম বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটছে, নতুন বৈশিষ্ট্য, আর নতুন বৈশিষ্ট্যের আবির্ভাবের ফলে কি হয়? নতুন প্রকরণ সৃষ্টি হয়, আর নতুন প্রকরণের ফলে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এমনি করে জীব জগতে নতুন নতুন প্রজাতির আবির্ভাব ঘটছে। এই ঘটনাটা কোথায় ঘটছে? মায়োসিসে। মায়োসিসে কি এটা ঘটে? না। কেন না? কারণ ওখানে কোনো ক্রসিং ওভার ঘটে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে মাইটোসিস আর মায়োসিসের মধ্যে পার্থক্যটা কেমন। এছাড়া মূল পার্থক্য তো আমরা জানি, এটা হচ্ছে মাইটোসিস ঘটে কোথায়? মাইটোসিস ঘটে দেহকোষে, আর মায়োসিস কোথায়? জনন মাতৃকোষে। আর মাইটোসিস কোষ বিভাজনে একটা একটা বিভাজনের ফলে কয়টা কোষ সৃষ্টি হয় বা কয়টা অপত্য কোষ সৃষ্টি হয়? সেখানে একটা কোষ থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। আর মায়োসিস কি হয়? মায়োসিসে একটা থেকে চারটা, একটা থেকে চারটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। আচ্ছা দেখো,
ইন্টারকাইনেসিস বলে একটা টার্ম রয়েছে। ইন্টারকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, কাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন। তো পরপর নিউক্লিয়াসের বিভাজনের মধ্যবর্তী যে বিরতি দশা সেটা হচ্ছে ইন্টারকাইনেসিস। তো দেখো মাইটোসিস সংজ্ঞায় বলাই আছে নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার, সেখানে তো নিউক্লিয়াস দুবার বিভাজন হচ্ছে না, কাজে ওখানে কোনো বিরতির কোনো কথাই নাই। কিন্তু মাইটোসিস বিভাজন আমি বারবার বলছি, কি বলছি, ক্রোমোজোম একবার আর নিউক্লিয়াস দুইবার। তো ওখানে নিউক্লিয়াসের যেহেতু দুইবার, মাঝখানে নিশ্চয়ই একটু বিরতি দরকার, সেই বিরতিটাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস, অর্থাৎ মাইটোসিস বিভাজনে ইন্টারকাইনেসিস দশা রয়েছে কিন্তু মাইটোসিসে সেটা নাই। আর নতুন প্রজাতি সৃষ্টির ব্যাপারে আসো, সেটা কি মাইটোসিসে দেখা যায় না মাইটোসিসে? আমরা অবশ্যই এতক্ষণ এটা জেনে গিয়েছি এবং আমি বুঝতে পেরেছি যে ক্রসিং ওভার শুধুমাত্র মাইটোসিসে ঘটে, আর যেহেতু শুধুমাত্র মাইটোসিসে ঘটে ক্রসিং ওভার, কাজেই নতুন জিনের বিন্যাস বা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব বা নতুন চরিত্রের সৃষ্টি বা নতুন প্রজাতির সৃষ্টি সবকিছুই ঘটে মাইটোসিসে, মাইটোসিসে না। ওকে আজকে এটুকু পর্যন্ত বাবারা, তো তোমরা খুব ভালো থাকো, আর যতটুকু পড়িয়েছি এগুলো নিজেরা আবার আবার বারবার বারবার নিজেরা বাসায় চর্চা করবে। যত বেশি চর্চা করবে জিনিসের গভীরে তত যেতে পারবে, জিনিসের তত চমৎকার করে বুঝতে পারবে। আল্লাহ হাফেজ, খুব ভালো থাকো, পড়াশোনার যত্ন নাও, স্বাস্থ্যের যত্ন নাও আর ধর্মের প্রতিও যত্ন নাও। ওকে, আল্লাহ হাফেজ।